ভোলায় দিন দিন বাড়ছে আখের রস থেকে গুড় উৎপাদন। সরকারি সহায়তায় আধুনিক মেশিনে আখ মাড়াইয়ে ঝুঁকছেন চাষিরা। এবছর ভালো ফলন এবং গুড়ের ভালো দাম পাওয়ার কথা জানান ভোলার কৃষকরা। একাজে সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা রিয়াজউদ্দিন। ভোলা প্রতিনিধি জসিম রানার তথ্যে। ভোলা সদর উপজেলার কন্দকপুর গ্রামের সাদেক মিয়া বংশ পরম্পরায় আখের গুড় তৈরি করে আসছেন। আগে শরীরের ঘাম ঝরিয়ে আখ থেকে রস সংগ্রহ করতে হতো, এখন সরকারের দেয়া উন্নত মেশিনে অল্প সময়ে অধিক আখ মাড়াই করছেন। এরপর রস বিশেষ পাত্রে 3 থেকে 4 ঘন্টা ফুটিয়ে ঘন করে তৈরি হচ্ছে গুড়। সনাতন পদ্ধতির পরিবর্তে এখন আধুনিক মেশিনে চলছে আখ মাড়াই, সেই সঙ্গে বাজার দর ভালো হওয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে গুড় তৈরি। গত বছর 2 লাখ টাকা মিলি বেশি, আবারও 2 লাখ টাকা উপরে আল্লাহ দিলে মিলি বেচতে পারুম। এই আমার সরকার অনুদান করছে, আমার ভালো লাভ হয়েছে। সাদেক কাকার দেখে দেখি আমিও এবার আখ চাষ প্রথম, এই প্রথমেই আখ চাষ করছি। আমরা 40 বছরে আখ করি, এতদিন আমরা আখ করছি। এর মিডের দাম আছে 60 টাকা 70 টাকা কেজি, এখন তো 120 টাকা হয়েছে। এবছর 490 হেক্টর জমিতে আখ চাষ হয়েছে জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, গুড় উৎপাদনে কৃষকদের সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। গুড় উৎপাদনকারী কৃষকদেরকে আমরা কৃষি বিভাগ সহায়তা প্রদান করে থাকি। তারা গুড় উৎপাদন করার ক্ষেত্রে যে মেশিন এবং তাদের এক্সট্রাকশন পরে গুড় তৈরি করার জন্য যে সব যন্ত্রপাতি দরকার, বলা সদর উপজেলায় বাংলাদেশ সুগার গ্রুপ রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে আমরা 2টা মেশিন প্রদান করি। ভোলায় মানসম্মত গুড় উৎপাদন ত্বরান্বিত করতে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথাও জানান এ কৃষি কর্মকর্তা। রাজীব আহমেদ, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।